আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আমরা আজকে এসে পড়েছি আমার খালামণির বাসায়। তো আমরা এই তো ঘুরতেছি, এখানে পরিবেশটা খুবই সুন্দর। ভিউটা আপনাদেরকে একবার দেখাই, ভিউ দেখ। আরেকবার দেখেন ভিউটা, আরেকবার বাতাস। তো আমরা হাঁটি চলো। এখানে অনেক সুন্দর, দেখেন এখানে একটা পুকুর টেপে যাচ্ছে, একদম পরিষ্কার পানিটা অনেক সুন্দর। দেখেন এখানে ধান খেত, এটা মানে যতখানি দেখা যায় অতটুকু ধান খেত, এত সুন্দর। আমাদের গ্যাং এর বাকি দুইজন আসছে এখন, তো দেখি ওদের রিয়াকশন কি। আমরা ব্লগ অলরেডি বানানো শুরু করছি আর কি। আমাদের গ্যাং এর বাকি যে দুজন আছে ওদের অনেক শরম লাগে, তাই ওরা এখন চলে গিয়েছে, সাথে আছে বাট ভিডিওতে আসতেছে না, ক্যামেরার পিছনে আছে। ইয়েস, আর এখানে এত, আর এখন একটু রোদ পড়ছে, বিকজ এটা বিকাল বেলা যেহেতু, তো এখানে একটু রোদ পড়েছে। আর কিন্তু পাঁচটা ছটার দিকে একটু ঠান্ডা লাগে, একটু আগে আবার বৃষ্টি ছিল, বৃষ্টির সময়, হ্যাঁ বৃষ্টির সময় ভিউটা আরো সুন্দর হয়ে গিয়েছিল, কারণ গাছপালা সবকিছু একদম পরিষ্কার চকচক করছে। আর রাস্তাটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর, এন্ড আর কি বলবো, অনেক সুন্দর। এন্ড আমরা সব বের হয়েছি ঘুরতে, বাট এখানে সবাই সবার রুম, মানে সবাই সবার রুমে আর কি, বাট বের হয় না, এই তো আর কি বলবো। তো এই তো ঘুরছি আমরা, হাতে হাতে ঘুরছি, চলো সামনে চলো, আপনাদের কেউ নিয়ে যাচ্ছি। আমাদের গ্যাং এর আরেকজন এখানে মুখ ফুলিয়ে বসে সে বাসায় চলে যাচ্ছে। আসলে এটা হচ্ছে আমার খালামণির বাসা, দেখ খালামণির বাসায়। আর এটা আসলে কি জানি বলো, এটা একটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, তো এটার সামনে অনেক বড় মাঠ আছে, এখানে খেলতে পারবে কেউ চাই। এই যে এখানে এগুলো খালামণি ছিল, তো ওরা খেলছে এখানে। হ্যাঁ, আর এখান থেকে সোজা দেখা যাচ্ছে ওই পাশে মেইন রোড, এখানে বাস চলে। তো এখানে আর এটা তো বললামই মেইন রোড, আর এটা হচ্ছে এইভাবে, আর বললাম এই যে, আর আমার ক্যামেরাম্যান ভাই, এই যেটা আমাদের ক্যামেরাম্যান ছোট ভাই, আর এখানে ছায়া, আর বেশিটা রোদ নাই, এখানে আমরা এখন হাঁটবো, কারণ একটু রোদ আছে এই পাশে, আর এই পাশে রোদ নাই, দরকার নাই।
So guys, আমরা এখন বাসা চলে যাচ্ছি and ভিডিওটা এখানেই শেষ করে দেব because আমরা এইমাত্র বাসা চলে যাব খালামণির বাসা থেকে নিজেদের বাসায় চলে যাব নিজেদের বাসা বলতে কি নানুর বাসায় যাব and আমরা শনিবারে যাব হচ্ছে যার যার বাসায় তো এতটুকুই তো খালামণির বাসা থেকে চলে যাচ্ছি ভিডিও এখানেই শেষ করছি আমরা হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আশা করি সবাই যেখানে যেই যেখানে আছেন সব ভালো থাকবেন so goodbye আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম